দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। জম্মু কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা, চলছে আতঙ্ক। পাকিস্তানে বিক্ষোভে গ্রেনেড হামলায় আহত 30। কানাডায়ও ঘাতক বাহিনী পাঠিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। ইরান বিরোধী সর্বোচ্চ চাপ সহ্য করতে না পেরে সরে যাচ্ছেন হুক। নেতাদের মুখে অবহেলা না হয়ে ইসরায়েলি হামলা হলেও মেনে নেওয়া যেত। সর্বশেষ জানিয়ে দিচ্ছি রাম মন্দির নিয়ে মোদির মন্তব্যে তীব্র আপত্তি মমতার। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। জম্মু কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা, চলছে আতঙ্ক। জম্মু কাশ্মীরে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিজেপির আরেক নেতাকে হত্যার 48 ঘন্টার কম সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এতে সেখানকার বিজেপি নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কুলগাম জেলায় বিজেপি জেলা সহ সভাপতি আজাদকে গুলি করে হত্যা করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কুলগামে আচমকাই সাজাদ আহমেদের ওপর হামলা চালায় একদল জঙ্গি, তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ বিজেপি নেতার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় 48 ঘন্টার কম সময়ের কুলগামে আরেক পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করে জঙ্গিরা। গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বাড়ি তার বাবা ও ভাইকে বান্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ওয়াসিম বান্দিপুর জেলার বিজেপি প্রধান ছিলেন। ওই ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয়, বান্দিপুরে বিজেপি কর্মী ওয়াসিম বাড়ির ওপর গুলি চালায় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালানোর সময় শুধু ওয়াসিম বাড়ি নন, মারাত্মক আহত হন তার বাবা বশির আহমেদ ও ভাই উমর বশির। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা তিনজনই সেখানে মারা যান। পাকিস্তানে বিক্ষোভে গ্রেনেড হামলায় আহত 30। পাকিস্তানের করাচিতে বুধবার একটি র্যালিতে গ্রেনেড হামলায় অন্তত 30 জন আহত হয়েছেন। এমন সময় এই হামলার ঘটনা ঘটেছে যখন কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে। করাচি পুলিশ প্রধান গোলাম নবী মেনন বলেন, র্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনদেশ বিপ্লবী আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা সক্রিয় রয়েছে। এর আগে জুনে তাদের 3টি হামলায় ওই সেনাসহ 4 ব্যক্তি নিহত হন। তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে আলাদা করে একটি রাষ্ট্র গঠনের দাবি তুলেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও তারা সংহতি প্রকাশের কথা জানিয়েছে। এদিন পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। হামলার পর করাচিতে জামাতে ইসলামের একটি বিক্ষোভ স্থগিত রাখা হয়েছে। কানাডায় ঘাতক বাহিনী পাঠিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করার জন্য কানাডায় ঘাতক স্কোয়াড পাঠিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে দায়ের করা মামলায় এই অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, 2018 সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরপরই ওই ব্যর্থ হত্যা প্রচেষ্টা চালানো হয়। সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরিকে হত্যা করে ওই স্কোয়াড পাঠিয়েছিলেন বিন সালমান। জাবরি প্রায় 3 বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেন এবং তখন থেকে 3টি দেশটিতে নিরাপত্তা সুরক্ষা ভোগ করেছেন। সৌদি ঘাতক স্কোয়াডটি কানাডার পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের সময় কানাডার গোয়েন্দা বিভাগের সন্দেহের চোখে পড়ে যায়। এ কারণে তারা সাদ আল জাবরিকে হত্যা করতে ব্যর্থ হয়। 61 বছর বয়সী জাবরি সৌদি আরবের ব্রিটেনের MI6 সহ পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে সম্যক অবহিত। এছাড়া আগে যুবরাজকে সরিয়ে দিয়ে কিভাবে মোহাম্মদ বিন সালমান ষড়যন্ত্র করে সৌদি যুবরাজের আসনে বসলেন, সে সম্পর্কিত তথ্য ভালো করে জানা আছে সাদ আল জাবরির। কাজেই তিনি যাতে এসব তথ্য ফাঁস করে দিতে না পারেন, সে লক্ষ্যে বিন সালমান তাকে হত্যা করতে চেয়েছিলেন বলে জাবরি তার অভিযোগে উল্লেখ করেছেন।
ইরান বিরোধী সর্বোচ্চ চাপ সহ্য করতে না পেরে সরে যাচ্ছেন হুক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। তিনি বলেছেন, হুক সরে গেলে তার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেনিজুয়েলা বিষয়ক বর্তমান বিশেষ প্রতিনিধি এলিয়ট আব্রামস। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়নের কাজ গভীর মনোযোগ দিয়ে সম্পন্ন করার জন্য ব্রায়ান হুককে 2018 সালে নিয়োগ করা হয়েছিল। পম্পেও স্থানীয় সময় বৃহস্পতিবার হুকের পদত্যাগ আভাস দিলেও তিনি ঠিক কবে পদত্যাগ করতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। তবে ব্রায়ান হুককে নির্ভরযোগ্য উপদেষ্টা ও ভালো বন্ধু হিসেবে আখ্যায়িত করে পম্পের দাবি করেন, গত 2 বছরে ইরান সরকারের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে হুক কিছু ঐতিহাসিক সাফল্য পেয়েছেন, কিন্তু এত বড় সাফল্য পাওয়ার পরও কেন হুককে সরে যেতে হচ্ছে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিতে পারেননি। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ হুকের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, কিন্তু আলোচকরা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনার যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন তা বাস্তবায়ন করতে হুক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মার্কিন চাপের মুখে ইরান যে কেবল আলোচনায় বসতে রাজি হয়নি তা উল্টে তেহরানের ওয়াশিংটন বিরোধী মনোভাব আরও দৃঢ় রয়েছে। পম্পেও ব্রায়ান হুকের পদত্যাগের খবর দেওয়ার একদিন আগে বুধবার হুক নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিলেন, পম্পেও সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরান আগের চেয়ে দুর্বল হয়ে গেছে। তিনি বলেন, আমরা ইরান সরকারের সঙ্গে নতুন একটি চুক্তি করতে চাই, আমাদের চাপের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। সূত্র পাওয়ার স্টোরি। নেতাদের মুখ্য অবহেলা না হয়ে ইসরায়েলি হামলা হলেও মেনে নেওয়া যেত। লেবাননের রাজধানী বৈরুতে সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জন্য সরকারের সীমাহীন দুর্নীতি ও অবহেলাকে দায়ী করেছে সাধারণ মানুষ। এরই মধ্যে দেশটির বন্দরের কয়েক কর্মকর্তাকে গৃহবন্দী করা হয়েছে। ঘটনার চলমান তদন্তের মধ্যেই তাদের গৃহবন্দী করা হলো। ঘটনার পর লেবাননে 2 সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে, কিন্তু সরকারের ওপর ক্ষোভে ফুঁসছে বৈরুতবাসী। একইভাবে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল তার ব্যাখ্যা দাবি করেছে। বিবিসিকে এক সাক্ষাৎকারে চলচ্চিত্রকার জোট চেহাব বলেন, বৈরুত কাছে, বৈরুত চিৎকার করছে, মানুষ এখন ক্লান্ত, এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বৈরুতের অধিবাসী সাদিয়া এল উচি। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমি সবসময় জানতাম কতগুলো অযোগ্য লোক আর অযোগ্য সরকার এই দেশ পরিচালনা করছে, কিন্তু আমি বলতে চাই এখন তারা যেটা করছে সেটা ভয়ঙ্কর অপরাধ। রাম মন্দির নিয়ে মোদির মন্তব্যে তীব্র আপত্তি মমতার। অযোধ্যায় প্রায় 500 বছর পুরনো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নিয়ে উন্মাদনা চলছে বিজেপি শিবিরে। রাম মন্দির আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এমন মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর ইন্ডিয়ান টাইমস। বৃহস্পতিবার মমতা বলেন, স্বাধীনতা দিবস আমাদের কাছে সবচেয়ে বড় দিন, স্মরণীয় ঐতিহাসিক ও গণতান্ত্রিক দিন, এই দিনের সঙ্গে অন্য কোনো দিনের তুলনা হয় না। একই সঙ্গে তিনি বলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়, এই দিনটাই আমাদের জীবনের সব থেকে স্মরণীয় বরণীয় দিন, অন্য কোনো দিন এর সঙ্গে তুলনীয় নয়। রাম মন্দিরের শিলান্যাস হওয়ায় সৌর্য নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হয়েছে বলে দাবি করেছেন রাম ভক্তরা। তাদের মতে সেই স্বর্ণযুগের সূচনা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে একটি ধর্মীয় অনুষ্ঠান নেতৃত্ব দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, তবে তার চেয়েও বেশি বিতর্ক তৈরি হয়েছে তার স্বাধীনতা মন্তব্যে। রাম মন্দিরের ভূমি পূজার সেরেই অনুষ্ঠানটি দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন মোদী। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে সারা দেশ যেমন যোগ দিয়েছিল তেমনি রাম মন্দিরের জন্যও অসংখ্য মানুষ বলিদান দিয়েছেন, আজ সেই সব মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। 15ই আগস্ট যেমন ভারতের স্বাধীনতা দিবস, তেমনি আজকের দিনটি ত্যাগ সংকল্পের প্রতীক হিসেবে মনে রাখবে গোটা বিশ্ব। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।